কেসরো তাকে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কারো কাফনে লেখা থাকবে না বড় হুজুরের লাশ কারো কাফনে লেখা থাকবে না ডাক্তার সাহেবের লাশ এবার কাফনের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে তোমাকে আমাকে মাটি পাড়ায় পাড়ায় দিয়া বিদায় হবে ওই কবরে তিনটা প্রশ্ন সবার বেলায় সমান আরে আলেম মূর্খ মুরিদ সবাইকে একই প্রশ্ন করা হবে তিনটা দুনিয়ার ছাত্র ছাত্রীদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে না করলে জরিমানা হয় আর আমার আল্লাহ কেমন কবরের তিনটা প্রশ্ন আগেই ফাঁস করে দিলেন তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই প্রশ্নপত্র ফাঁস করার পরেও যদি বান্দা কবরে গিয়া জবাব দিতে না পারো বিচার বড় কঠিন হবে ও যুবকেরা আমরা যত বাহাদুরি করে কথা বলি আমগো পুঁজির নাম হলো কোরআন জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহর কোরআনের আয়াত নেক আমল যারা করবা তারা জান্নাতের পথি যারা গুনাহ করবা তারা জাহান্নামের পথি জান্নাতটা কেমন আরামের ঘর তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ তোমাকে আমাকে দিবেন যেই জান্নাতটার নিচে ঝর্ণা থাকবে মধুর ঝর্ণা মধুর নহর পানির নহর দুধের নহর মা তাস্তাহি আনফুসুকুম যা চাইবা জান্নাতের মধ্যে বান্দা তাই পাইবা অনেক বিড়ি চাইলো ভাঙা যাইবে হ্যাঁ জান্নাত এমন আরামের ঘর মা তাস্তাহি আনফুসুকুম জান্নাতে বান্দা যা চাইবা তাই পাইবা মনে মনে কল্পনা করবা সামনে হাজির মনে মনে একটা কল্পনা একটা আম খাইতে মনে চায় দেখবা একেবারে কমপ্লিট স্বর্ণের পেয়ালায় আমটা রেডি সামনে ভিতরে কোনো কিছু নাই হাত দিয়া ধরা লাগবে না শুধু খাইতে থাকবা মুখের কাছে আসবে একটা ঠোঁট লাগায় কামড় দিবা এক রকম মজা আবার দিবা আরেক রকম মজা এইভাবে এক একটা খাদ্যর মধ্যে 70 রকম মজা আল্লাহ দিবে কাদের কুদরত তু দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদার আল্লাহ তাআলা জান্নাত কেমন আরামের ঘর বানাইছেন তাও বয়ান করে দিলেন ওই জান্নাতে যে একবার ডুববে জীবনে আর বের হওয়ার চিন্তা হবে না সবাই সুন্দর হইয়া ডুববে জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না কোনো কালো মানুষ কোনো বুড়া বুড়ি থাকবে না সব যুবক আর যুবতী জীবনে কোনো পুরুষের দাড়ি মোচ উঠবে না যত খানা খাইবা বাথরুমের কোনো ব্যাগ হবে না জান্নাতে কোনো বাথরুম নাই এত শান্তি আর শান্তি আল্লাহ এমন সুন্দর জান্নাত তাদেরকে দিবেন যারা নেক আমল করবে আর যারা গুনাহ করবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম কেমন বানাইছেন তাও আল্লাহ বয়ান করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাহ جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة ছোট ছোট সুরা মাঝে মাঝে একটু বাংলা তর্জমাটা বইরো রে বাবা মোবাইলে ডাউনলোড করে নিও বাংলা কোরআন এরপরে মাঝে মাঝে এই সুরাগুলোর তর্জমা বইরো বাংলায় আল্লাহর রঙে রঙিন হয়ে যাও আল্লাহর রঙের মতো দামি এত সুন্দর আর কোন রং হতে পারে না দুনিয়ার রং ভেজালে ভরা আল্লাহর রঙে কোনো ভেজাল নাই বলে আল্লাহর রং কেমন মুহাম্মদের রংটা যেমন এটাই আমার আল্লাহর রং
মুহাম্মাদের রংটা কেমন আবু বকরের রংটা যেমন এটাই মুহাম্মাদের রং ওমরে ফারুকের রংটা মুহাম্মাদের রং আবু বকর সিদ্দিক ওমরে ফারুক ওসমান গনী আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের রং সমস্ত সাহাবায়ে কেরামের রং হলো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এখনো সাল্লাল্লাহ বললেন না জেলাভি লাগবে না বাঙালি জেলাভি না হইলে দুরুদ পড়ে না বেশি বেশি পড়তে বলছি দরুদ শরীফ বলার পরেও চুপ করে থাকেন কেন সমস্ত সাহাবায়ে কেরামের রং হলো মুহাম্মাদের রং সাহাবায়ে কেরামের রং কেমন বুঝি না দেখি না কয় তাবেঈনদের রংটাই সাহাবাদের রং তাদের রংটা তবে তাবেঈনদের রং উলামায়ে কেরামের রং হলো সাহাবায়ে কেরামের রং উলামায়ে আহলে হক উলামায়ে সবাই বলেন উলামায়ে মুখস্থ করেন উলামায়ে আহলে হক এটা বলতেই হবে শুধু উলামা বললে হবে না উলামায়ে কারণ বর্তমান দুনিয়া ভেজালের দুনিয়া ধর্মের নামে বহু ভেজাল আহলে হক উলামাদের পাশাপাশি বিশাল বড় বাহিনী আছে উলামায়ে আহলে বাতিল কথা বল না কেন এই আল্লাহ বিবেক দিছে না বিবেক দিয়ে জবাব দিবেন কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আপনারা মানেননি এই কালেমাকে যদি আলেম বলে কুফুরি কালেমা সে হক না বাতিল ওমরে ফারুক নবীজির সাহাবি হক না বাতিল কোন মাওলানা যদি বলে ওমরে ফারুক ভন্ড ওই আলেম হক না বাতিল ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন উলামায়ে আহলে হকের রংটাই তাবেঈনদের রং তাবেঈন তবে তাবেঈনদের রং সাহাবায়ে কেরামের রং সাহাবায়ে কেরাম রং লাগাইছেন নবীর মাধ্যমে আমার নবীর রংটাই হলো আমার আল্লাহর কুদরতের রং রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বরাবেদি দুইটা আদেশ দিলেন আল্লাহর অনুসরণের মাধ্যমে মানতে হবে আল্লাহকে অনুসরণ করো রে বান্দা নবীর অনুসরণ করো এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম ভালোবাসা না দেখে হয় অনুসরণটা না দেখে হয় না আমার এখানে কলিজার আপন যুবকেরা এখানে বসে আছেন অনেকে আজকে ফজরের নামাজ পড়েন নাই জোহরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়েন নাই মাগরিব পড়েন নাই এশার নামাজও পড়েন নাই সারা রাত বয়ান শোনার আগ্রহ নিয়ে বসছেন বয়ানের পরে মোনাজাত হবে বের হইয়া সবাই বাসায় গিয়া সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে ঘুমায় যাবে ফজরও পড়বে না এরকম মানুষ নাই এই যুব তোমার চুলের দিকে তাকাইলে মদিনার রং পাওয়া যায় না মনে হয় যেন তুমি বেঈমান বেদিনদের পা চাটা গোলাম হয়ে গেছো এই যুবক একটু জবাব দাও তুমি যে চুল কাটলা এমন সুন্দরভাবে টিকটিকি আর বান্দর আর ইন্দুরের মতো সাইজ করলা কার অনুসরণ করেছো যুবক বলে হাফিজ ভাই আমি বিদেশি এক খেলোয়াড়ের অনুসরণ করলাম ওই খেলোয়াড়ের সাথে তোমার মোলাকাত হয়েছিনি না হয় নাই সে তোমাকে দেখছেনি আমাকে দেখবে দূরের কথা আমার দেশের নামটা পর্যন্ত জানে না তো কেমনে অনুসরণ করলা না দেখে তো অনুসরণ করা যায় না বলে ডাইরেক্ট যদিও দেখি নাই ইনডাইরেক্ট আমরা দেখেছি ছবির মাধ্যমে ভিডিও আকারে এইবার আমি যুবকদের কাছে বিনয়ের সাথে একটু প্রশ্ন করি আল্লাহর মহব্বত নিয়ে বলতেছি রে বাবা আপনারা দয়া করে আসছেন আমার আল্লাহ নিয়ে আসছেন আপনাদেরকে দূরে সরাবার কোনো চিন্তা নাই মহব্বত লাগাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে শান্তির সমাজ গঠন করবেন আদর্শ মানুষ হবেন মানুষের দোয়া পাবেন এই জন্য বলতেছি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের আদর্শের থেকে দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি
যুবক ভাইদের জবাব চাই নাই থাকলে বলো যে মুহাম্মদের আদর্শ ছাড়া ভিন্ন কারো আদর্শ আছে মুহাম্মদের থেকে ভালো আল্লাহর জাতির কসম আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে তার আদর্শ গ্রহণ করব 1500 বছর পর্যন্ত মুহাম্মদের আদর্শ বাদ দিয়া এই জমিনের মধ্যে কত আদর্শের বাজারজাত করা হলো আব্রাহাম লিংকনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কার্ল মার্কসের আদর্শ প্লেটোর আদর্শ সব কিছু গণনা করে হিসাব করে মিলায়া দেখলাম দুনিয়ার সব আদর্শগুলো নাপাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক ঠিক নি ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে প্রসিরত বিজানে বিবিনে কে তরবে পুসিরত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে ও যুবকেরা আবার জবাব চাই মদিনার নবীর আদর্শ উত্তম সারা আর কারো আদর্শ আছে না এবার বলো মদিনার নবীর আদর্শের ভিতরে নখ কাটার মতো কোনো নিয়ম আছে নি নবীজির উত্তম আদর্শের মধ্যে চুল কেমনে কাটা নবীর আদর্শে সেই নিয়ম আছে নি যদি থাকে বেঈমানের পা কেটোচা কেন চাটরে বাবা নবীর আদর্শ কি তোমার ভালো লাগে না বেঈমানের পা চাটা গোলামি কেন করো স্বার্থ ছাড়া তো মানুষ কোনো কাজ করে না বেঈমানের পা চাটা গোলামির দ্বারা কি স্বার্থ পেয়েছো আব্বা আম্মা দোয়া বাড়ায় দিছে চাকরি তোমার স্থায়ী হয়েছে বেতন বাড়ায় দিছে হুজুরেরা তোমারে দোয়া করে এই রকম কিছু কিছু পাইছো নি স্বাস্থ্য ভালো থাকে ইন্দুর বান্দরের মতো চুল কাটলে বেঈমানের লাইনে চুল কাটলে ডিজাইন করিয়া মুহাম্মদের আদর্শ বাদ দিয়া চুল কাটলে স্বাস্থ্য ভালো থাকে যৌবন ভালো থাকে একটা উপকারের কথা কয় আমি নিজেও ওই লাইনে যাব একটা উপকারের কথা কাজে হ্যাঁ হাফিজ ভাই বেঈমানের লাইনে নবীর আদর্শ বাদ দিয়া চুল কাটলে মোটামুটি চেহারার উজ্জ্বলতা বাড়ে একটা উপকারের কথা কয় নির্ভরযোগ্য কি যুবকরা বলো না কেন বাবা একটা বলবা তো যুবকরা বোবা হয়ে আছো কেন কোনো উপকার নাই তাহলে আকামটা কেন করছো পাও ধরলে ফিরবা তাহলে বলো আমি নিচে নামি আসি তোমার পায়ে হাত দেই কেন দিব আমার রসুলের আদর্শের মহব্বতে দিব তুমি যদি বলো মুহাম্মদের আদর্শ মানি তাহলে আমি তোমার পাও ধরলে মানবা আমি পাও ধরবো বলো আমি নিচে আসি আর কিভাবে বুঝাইলে মানবা বলো কই এতক্ষণ যে কথা বলতেছি একবারও তো বলি নাই আমার দলে আসো আমার দলের ভর্তি ফরম পূরণ করো আমার পিসাবের কাছে মুড়ি দাও কই একবারও তো বলি নাই সব কথার গোড়ায় গিয়া বলছি মদিনাওয়ালার আদর্শ মানুষ এরপরও বলবা আমরা খারাপ মূলত আসলে তোমার চোখের আয়না যদি কালো হয় তো সাদা বাতি দেখে বলবা সব কালো তোমার অন্তর যদি খারাপ হয় তাহলে তুমি ভালোটাকেও খারাপ বলবা
জ্বরের রোগী মিষ্টি মিষ্টি লাগে না তিতা আসলে কি মিষ্টির দোষ না অসুস্থ হায় 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 আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন আমিন এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহ বলেন আমার অনুসরণ করো আমাদের অনুসরণের একটা পয়েন্ট আমরা আউট করেছি সেটা হলো না দেখে অনুসরণ করা যায় না আল্লাহ যে বললেন আমার অনুসরণ কর আল্লাহ আপনারে তো দেখা যাবে না কেমনে করব আল্লাহরে দেখা যাবে না দেখা যাবে না আল্লাহকে দেখা যাবে না দুনিয়ার সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একটু পিছনে আসেন বক্সটা ক্লিয়ার রাখেন এই মিয়া ভলিউম বাড়াও কমাও বয়ে বয়ে ভাইরা আমার সমস্ত দুনিয়ার মুসলমানদের আকীদা দুনিয়াতে আল্লাহকে কখনো দেখা যাবে না এটা ফাইনাল কিন্তু আল্লাহ বলেন আমার অনুসরণ করো তো আল্লাহকে না দেখলে অনুসরণ কেমনে করব না দেখে তো অনুসরণ করা যায় না চাই ডাইরেক্ট দেখি বা ইনডাইরেক্ট দেখি না দেখে অনুসরণ করা সম্ভব হবে না আল্লাহকে দেখা যাবে না এটাই ফাইনাল কথার কথা যদি বলি আল্লাহ যদি দেখার মতো রাস্তা খুলে দেয় যেই রাস্তা দিয়ে ঢুকলে আমারে দেখবি কিন্তু তারপরও পারবো না আল্লাহর যেই পাওয়ার আছে নূরের ওই পাওয়ার আমগো চোখের মধ্যে নাই এই জন্য দেখতে পারবো না কথার কথা যদি আল্লাহ সে পাওয়ারটাও দিয়ে দেন এরপরও দেখা যাবে না কারণ আমার আল্লাহর কোনো আকার নাই কোনো আকৃতি নাই কোনো লাহান নাই কোনো আওয়াজ নাই আমগো মতো আল্লাহর হাত পাও আছে নি আল্লাহ ঘুমায়নি আল্লাহ খায়নি হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নেই আওয়াজনে হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নেই আওয়াজনে আল্লাহর কোনো আওয়াজ নাই আল্লাহর কোনো লাহান নাই আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো আকৃতি নাই তো আল্লাহ কেমন এটা বুঝার জিনিস বুঝাবার জিনিস না ইলিশ মাছ দিয়া ভাত খায় পান্তা ভাত কোন দিন পহেলা ইলিশ মাছ পান্তা খাওয়া গুনা না কিন্তু বৈশাখের পহেলা তারিখ যে খাইতেই হবে এই ধারণা করা গুনা এরপরে যদি দশ টাকার এক পিস ইলিশ মাছ এক হাজার টাকা নেয় যারা খাওয়ায় তারাও জুলুম করলো যারা খাইলো তারাও জুলুম করলো গরিবেরা খাইতে পারলো না আমিও মাঝে মাঝে ইলিশ পান্তা খাই বাসার ভিতরে কিন্তু পহেলা বৈশাখ খাইতে হবে আবার বেগানার সাথে গিয়া খাইতে হবে এই রকম ধারণা নিয়ে খাওয়া এরকম সম্পূর্ণ গুনাহের কাজ একজনই ইলিশ খাইয়া সারাদিন জিব্বায় বাড়ি মারে কি ব্যাপার কয় মজা তুই যে বারবার জিকির করো মজা 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 বল মজাটা লম্বা কত মজাটার কালার কেমন লাল না সাদা এটা অনুভব করা যায় বুঝানো যায় না আমার আল্লাহ কেমন এটা বান্দা অনুভব করতে পারবা বয়ান করে বুঝাইতে পারবা না আমার আল্লাহ কেমন আমার নবী মেরাজ থেকে আইসা বলেন রআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা আমি আমার রবের দেখে আনছি নবী বলেন রব কেমন বলে এটা বুঝানোর কোনো কথা না এটা অনুভবের জিনিস এ বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে দেখার পাওয়ার দেন নাই এখন প্রশ্ন হয়ে গেল আল্লাহ আপনি বললেন আপনার অনুসরণ করব না দেখে অনুসরণ কেমনে করি আল্লাহ সমাধান দিয়া বলেন দেখ এ দুনিয়ার মানুষ জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে আল্লাহর প্রিয় বন্ধু বাবায় সন্তান নিয়ে বাজারে গেল বহুদিনের এক বন্ধুর সাথে মোলাকাত বন্ধু বন্ধুরে পাইয়া দোকান থেকে আইসক্রিম কিনিয়া যদি বাবা সন্তানের বাবারে কয় তুমি একা একা আইসক্রিম খাও চিপস খাও চকলেট খাও ছেলেরে দিও না কারণ তুমি আমার বন্ধু তোমার বাচ্চা আমার বন্ধু না বন্ধু খুশি না বেজার আর ওই বন্ধু যদি দোকান থেকে আইসক্রিম চকলেট চিপস কিনিয়া বন্ধুরে না দিয়া বন্ধুর বাচ্চাকে দেয় বন্ধুর বাচ্চাকে দেওয়া মাত্র বাবায় খুশি বলবে বন্ধু ভালো কাজ করছো আমার
বাচ্চা দেওয়ার কারণে আমি পেয়ে গেলাম আল্লাহ ডেকে বলেন এই দুনিয়ার মানুষ আমি আল্লাহর অনুসরণ যদি করতে চাও জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে তার অনুসরণ করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব আর আমি আল্লাহ যদি কার উপরে খুশি হই জান্নাতে ঢুকতে কোনো পারমিশন লাগবে না আমার বন্ধুর নাম কি সবাই বলেন না কেন তো ঈসা নবী আল্লাহর বন্ধু না সব নবীরা কার বন্ধু আমার নবীও ব্যবধান কি মুহাম্মদ আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু আখিরি নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইসমাঈল নবী আল্লাহর বন্ধু আদম নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি ব্যবধান হলো সব নবীরা আল্লাহ তাআলার আশিক আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাউনাইনে খতমুল মুরসালিন আখির আমত বুদে ফখরুল আউয়ালিন খারাপ লাগেনি আপনাদের কষ্ট পাইতেছেন মাফ করে দিয়েন মাফও করবেন না দেখছেন নি কারবার আল্লাহ সবাইকে কবুল করেন জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি তোমরা হিন্দি গান শুনতে খুব মজা লাগে না এক যুবক মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায় কয় অর্থ কয় আব্বাও জানে না আমিও জানি তো লাফাস কেন কয় মজা লাগে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে কি আমগো এই গানের মধ্যে ঢোল আছে একতার আছে হারমোনিয়াম আছে হিমালয়ের বাঁশি আছে নাই খারাপ লাগে তো গান শুনো কেন ওই গান শুনো কেন যেখানে বাদ্যযন্ত্র শয়তান খুশি হবে মদিনার নবী বলেন ওই সমস্ত গান শুনবি না কলব পড়ে যাবে কানে আঙ্গুল দাও ও আওয়াজ কানে নিও না যুবক মোবাইল তো দেখবি আমি বললে ফিরবি তো দূরের কথা যেই মোবাইলের মায়ায় পড়িরা মাকে গালি দিয়েছো বাবারে গালি দিয়েছো মোবাইলের মায়ায় পড়িরা মা বাবার টাকা চুরি করছো এমবি ভরার জন্য তুই চোর আমি জানি তুই একটা ভালো ছেলে আল্লাহ জানে তুই চোর আল্লাহ জানেনি রাতের গভীরে বাবার পকেটের মানি ব্যাগ চুরি করছে ছেলে কেন এমবি করবে মোবাইলে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো মোবাইলের কারণে আমি হাফিজুর রহমান পায়ে ধইরা বললেও তুমি মোবাইল ছাড়বা না সারা রাত মোবাইলের ভিতরে গুনার প্র্যাকটিস করবা তো করবা কিছু করার নাই তবে আমি দাবি রেখে গেলাম মাঝে মাঝে ঘুমের আগে তোমার ডিউটি যখন শেষ এখন তুমি ঘুমাইবা ঘুমাইবা বাপ তখন একটা কাম কইরো সব সময় না মাঝে মাঝে লেখবা গুগলে বা ইউটিউবে কোরআন তেলাওয়াত সার্চ দিও দেখবা মক্কা মদিনা সহ অনেক সুন্দর তেলাওয়াত আলারা হাজির একটার মধ্যে টাচ কইরা এরপরে বালিশের পাশে মোবাইলটা তেলাওয়াত চলতে থাকবে তুমি আস্তে করে ঘুমায় যাবা শুনতে শুনতে ইনশাআল্লাহ আমলটা যদি করো এক সপ্তাহে তুমি নিজেই বলবা আর অপবিত্র গানের আওয়াজ কানে দিব না এই ডিউটিটা মাঝে মাঝে কইরো যদি মনে লয় হা দুনিয়া মে হো দুনিয়া কা তালব গার না হো বাজার সে গুজারো খরিদার না হো দুনিয়া মে হো দুনিয়া কা তালব গার না হো বাজার সে গুজারো
مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی پہ بندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے خراب لگے جو بکرے پائے ہاتھ رکھے بولی توبہ کر آر گانے رواز کانی دیبا نارے بابا আমি তোমাকে কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হও আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় পড়ো একবারও বলি না তাবলীগ করো না হয় জাহান্নামে যাবা একবারও বলি না আমার পীরের কাছে যাও চরমনাই যাও উজানি যাও না হয় জাহান্নামে যাবা একবারও বলি নাই ব্যবসা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবারও বলি না বরং আরো আশা দিয়ে গেলাম রে যুবক স্কুলে পড়বি ভুলিস না কলেজে পড়ালেখা ছাড়িস না রে বাবা কারণ আমার দেশে আলেমের অভাব নাই মুফতি সাহেবের অভাব নাই আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ প্রফেসরের অভাব এজন্য স্কুল কলেজে পড়ে আদর্শ ডাক্তার হও সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান এক হয়ে গেছে মুসলমানের সাথে একটা যুদ্ধ বাঁধাবে যুদ্ধ বাঁধাইয়া এক সময় ওরা চ্যালেঞ্জ দিয়া বলবে মুসলমানের চিকিৎসা সেবা বন্ধ করে দিলাম মুসলমানের আমগো ঔষধ দিব না চিকিৎসা দিব না তোমরা যুবক সার্টিফিকেট নিয়া দাঁড়াইয়া যাবা বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা এ বেঈমানের বাচ্চারা তোদের ঔষধ আমাদের লাগবে না আমাদের মুসলমানের চিকিৎসার জন্য ইনশা আল্লাহ আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ইসলাম তোমাকে বাধা দেয় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও চেয়ারম্যান হও এমপি হও ব্যবসা করো চাকরি করো তবে মনে রাখবা তুমি মুসলমান এই কথা ভুলে যাইলে চলবে না তুমি আখিরি নবীর উম্মত এই কথাটা মনে রাখবা তোমার সামনে কবর তোমার পেছনে আজরাইল তুমি যাদের কপাল্লায় বইরা দাড়ি কাটতেছো যাদের প্ররোচনায় পড়ে আজকে আল্লাহকে ভুলে গেছো নামাজের আজান শুনো যাও না যার পিছনে বইরা পাগলের মতো দৌড়াও এরা কেউ তোমার আপন না এরা এতটা স্বার্থপর একটু যদি কষ্ট পায় মোবাইলটা বন্ধ করে দেয় দেখছুনি কেমন বন্ধুর পাল্লায় আছো একটু স্বার্থে আঘাত লাগছে মোবাইল বন্ধ বাড়ি চালান দিয়েও আর এর পাওয়া যায় না কেমন বন্ধু বানাইছো আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন ভাইরা আমার আল্লাহ বলেন আমার অনুসরণ যদি করতে চাও আমার বন্ধু মুহাম্মাদের অনুসরণ করো আমি আল্লাহ খুশি দলিল قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم خدا کی حب سے حب نبی ہے قل إن كنتم تحبون گواہ من احبا سنتی قول رسول مجدائے کا نامائی ہم کن قبول ارے اللہ بندارا আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি কেউ মোহাব্বত করে কিছু দিতে চাও আমার বন্ধু মুহাম্মাদের দাও অনুসরণ করো মুহাম্মাদের অনুসরণের জন্য দেখা লাগবে আমার মুহাম্মাদের দেইখা দেইখা আমল করো আমি আল্লাহ খুশি হয়ে যাব আমার মুহাম্মাদের দেইখা সাহাবায়ে কেরাম আমল করেন নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন নবী কেমনে নামাজ পড়েন ওইভাবে সাহাবায়ে কেরাম দেখে দেখে অনুসরণ করেন নবী জুতা পরে নামাজের ইমামতিতে দাঁড়াইছেন কি পরে
ঘুমাইতেছে আপনাদের? বাঙালির চোখে ঘুম আছে? যদি কয় ঘুম এটাও তো মিছা কথা, কারণ মোবাইল ঘুমকে জবাই করে দিয়েছে। জবাই রাতের ঘুম নাই বাঙালির চোখে মোবাইল, অথচ রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ। গুনা করে রাতের ঘুমটা নষ্ট করেছ, যে কারণে তোমার চেহারার উজ্জ্বলতা নাই, কাটন কাটন ভাব, তোমার কিডনি নষ্ট, তোমার হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল, চেহারার মধ্যে কোনো মায়া লাগে না। কারণটা কি? গুনাহ করতে করতে বান্দার চেহারার নূর চলে যায়, উজ্জ্বলতা কমে যায়। এই জন্য যাদের কলবের চক্ষু খোলা, তারা কপালের দিকে তাকাইলে বুঝতে পারবে তুমি কত বড় গুনাহগার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে বললেন তার অনুসরণ করো। সাহাবায়ে কেরাম নবীর দেখা দেখা অনুসরণ করে, নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম জুতা পায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন, নামাজের মাঝখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন, নামাজ শেষে নবী বললেন জুতা খুললেন কেন আপনারা? কয় নবী আপনি খুলছেন, আমরাও খুলেছি, অনুসরণ না করতে কইছে আল্লাহ? নবী বললেন আমি জুতা তো এমনি খুলি নাই, জিব্রাইল আমিন আসছেন নামাজের মাঝে, এসে আমার কানে আওয়াজ দিয়েছেন জুতার নিচে নাপাক, নাপাক নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুলে ফেললাম। আমি যদি নামাজের আগেই জানতে পারতাম জুতার নিচে নাপাক, তো আমি জুতা পরিধান করে দাঁড়াইতাম না। আমি আগে কেন জানি না, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, তারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জানেন কে? এরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসরণের কথা বলেছেন, সমাধান পেয়ে গেলাম। আল্লাহর অনুসরণ যদি করতে চাও নবীর করো, তো আল্লাহটা হয়ে যাবে। কিন্তু আমগো পোড়া কপাল, আমরা নবীরও পাই না, আমগো উপায় কি? আল্লাহরে পাই না, নবীরটা করব, নবীরও পাইলাম না, আমাদের উপায় কি? কেয়ামতের আগে নবী আর আসবেন না, নবী আইসা আমগো দাওয়াত দিবেন না, আবু বকরকে পাবো না, ওমরকে পাবো না, ওসমানকে পাবো না, আলীকে পাবো না, সাহাবায়ে কেরামরে পাবো না, ইমাম বুখারিরে পাবো না, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাউকে পাবো না। আমগো উপায় কি? নবী একটা সমাধান দিয়ে কবরে গেছেন, রওজা মোবারকে জিন্দা অবস্থায় নবী রওজা পাকে আছেন, সমাধান একটা দিয়ে গেলেন। ও দুনিয়ার উম্মতেরা, আমি নবী বিদায় নিয়ে যাইতেছি, তোমরা যদি আমার অনুসরণ করতে চাও, আমারে যদি না পাও, আমার একদল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত, আমার বন্ধুদের অনুসরণ করলে আমি নবী খুশি, আমি নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ খুশি হইলে বিনা হিসাবে জান্নাত। আল্লাহর বন্ধুকে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু নবী বলে না, আমারও বন্ধু আছে কেয়ামত পর্যন্ত একটা দল আমার বন্ধু। এরা ডাক্তার না প্রফেসর না, এদের আসল পরিচয় উলামায়ে আহলে হক। বলেন কি? হ্যাঁ, ওই বাড়তি শব্দটা বলবেন, ওলামায়ে আহলে হক, বাতেল না আহলে, এদের অনুসরণ করেন। ওলামায় আহলে হকের মাধ্যমে আমি আল্লাহ চিনছি, কোরআন শিখছি, হাদিস শিখলাম, আলেম হইলাম, নামাজ চিনলাম। কিতাব দেখে দেখে নামাজ শিখা যায় না, ওস্তাদরা দৈরা 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 নামাজ শিখেছে, নখ কাটা শিখাইছেন ওস্তাদরা ধরে ধরে। এইভাবে ওলামায়ে কেরামের অনুসরণে আজকে আল্লাহ চিনলাম, নবীর পরিচয় পাইলাম, হালাল হারামের ভেদাভেদ চিনলাম, কালেমা নামাজ রোজা শিখলাম। ওলামায়ে আহলে হকদের মাধ্যমে অনুসরণ করো। আল্লাহ বলেন আমি দুইটা আদেশ দিলাম, এক নাম্বার আদেশ হলো আমারে ভয় করো, ভয়ের নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকি। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকি। এরে ভাই জানেরা আমার, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও, কারণ
সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অপরাধ করে না এরে ভাই জানেরা ওলামায়ে কেরাম ভালো করে বুঝাইতেছেন যেই ছাত্র শিক্ষকের ভয় করে ওই ছাত্র কখনো শিক্ষকের সামনে অপরাধ করে না ঠিক যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি আমার আল্লাহর সামনে গুনাহ করবে না আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ও রাম মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসো যা ফজলে উআমস্তে দর জুমলা জাহা মোনাজাতটা কিন্তু দিয়েই দিব নাকি না আরেকটু চালাবো আল্লাহ কবুল করেন হা ওজে আইলাম খালি গেলাম খালি কোনো ফায়দা হবে অন্তত দোয়া করে গুনাহ মাফ করায় যে আমার দোয়া কবুল হবে না কিন্তু এখানে কবুল হওয়ার মতো বান্দা আছে না নেই আয়ে থে হাম কুছু না কুছু করি দিনে কো জেসে হো রৌশন মেরে কলবো রোহো আয়ে থে হাম কুছু না কুছু করি দিনে কো জেসে হো রৌশন মেরে কলবো রোহো ওরনা কুই চারা দুজা মেনে হে ওরনা কুই চারা দুজা মেনে হে জিন্দগি মে বন্দগি তু করনা হে জিন্দগি মে বন্দগি তু করনা হে জিন্দগি পে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি পে বন্দগি শর্মিন্দা হে রে আল্লাহর বান্দারা আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন আমরা কেউ জোর করে আসি নাই কেন পাঠাইছেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে আমলের পরীক্ষা দিয়া গুনামুক্ত হই আমার দরবারে হাজিরা দাও এজন্য ধরো এক নাম্বার প্রয়োজন হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় তাকওয়া কোথায় পাইবা লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব এদের সাথে লাইন লাগাও এরা যখন এক নজরে তাকাবে কলবের মধ্যে তাকওয়া পয়দা হয়ে যাবে আল্লাহর ভয় যখন আসবে তখন নামাজ পড়তে মজা লাগবে নামাজ ছাড়তে ভালো লাগবে না আল্লাহর ভয় থাকলে বান্দা নেক আমল করতে মজা লাগবে গুনাহ করতে মজা লাগবে না রে বাবা ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আমিও মুসলমান আপনারাও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক আপনাদের নবী আমার নবী এক আপনাদের কোরআন আমার কোরআন এক নাকি আলাদা আপনাদের ধর্ম আমার ধর্ম এক আপনাদের কাবা আমার কাবা এক আপনাদের আমাদের আল্লাহ এক নবী এক কোরআন এক ধর্ম এক কাবা এক দুনিয়াতে আসছি তাও কিন্তু এক নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন সব একই হালাতে আসছি আবার যেদিন বিদায়ের বেলা আওয়াজ হয়ে যাবে ওই দিনও সবার তিনটা কাফন হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না আপনি শ্রোতা গরিব হওয়ার কারণে কেউ একটা কাফন কমাইয়াও দিবে না তিনটা কাফন হবে সবার সমান কালার হবে আলাদা কি হবে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم القارعة ما القارعة وما أدراك ما القارعة حسنا ছোট ছোট সূরাগুলোর তরজমা পড়িও قل يا أيها الكافرون لا أعبد
মা তাবুদুন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এই সূরাগুলোর তরজমা ফিরে দেখবা জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম দুনিয়ার আগুনের যেই গরম আছে এর থেকে হাজার 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 গুণ পাওয়ার হবে জাহান্নামের আগুনের তাপ হবে সহ্য করতে পারবা না ও যুবক আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া আকা বাকা চুল কাইটা রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম কেউ আমারে বাধা দিত না মাথায় টুপি পরছি গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় তাও কম বুঝি না লম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে তাও কম বুঝি না এই খালি আমগো দোষ দাও কেন উকিল ব্যারিস্টারেরা কোর্টে যখন উঠে তখন কেমনি উঠে এই পায়জামা প্যান্ট শার্ট এর মধ্যে আবার কোট এর মধ্যে আবার কালো আবা কাবা এরপরে মুজা এরপরে শু হইরা এত গরম নাই শীত নাই এটা পরতেই হবে নাহলে কোট চলবে না তোমার এইটা পরতে গরম লাগে একটা পাতলা জামা একটা পাতলা গেঞ্জি মাত্র এরা কেমনে পারে এরা অন্তরে ঢুকাইছে এটা তাদের জীবন পরিচালনার একটা মূল ফলক এটা তাদের বাধ্যতামূলক করতেই হবে তারা যদি পারে তুমি পারো না কেন ও যুবক আল্লাহর গোলাম সত্য কথার সাক্ষী দিও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই বিনয়ের সাথে বলি একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই মনেরে প্রশ্ন করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক বান্দা নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই ওসিডিসি এসপি পাঁচ ওয়াক্ত নামাজি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও বিদ্যু বাবাজি আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়ে আছে না আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের জীবন কত ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আউলিয়ায়ে কেরামদের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনাদের এত সম্মান আল্লাহ দান করলেন দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মা আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো খোদার কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না মায়ের অবদান এরে আম্মা জানেরা একটা সন্তান আল্লাহ দান করেছে কত মানুষ বিবাহ করার পরে সন্তান পায় না কত তদবির করে আর আল্লাহ আপনাদের সন্তান দিলেন মানুষের মতো মানুষ বানাইতে পারলেন না আপনার সন্তান তারে ডাক্তার বানাবেন বাধা নাই তবে কোরআনওয়ালা আদর্শের ডাক্তার বানাইয়েন আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই কোরআনওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন আপনি মায়ের চেষ্টা করা লাগবে আল্লাহর কাছে দোয়াও করা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর মাল অগোচরে নষ্ট করবেন না কারণ স্বামী যদি মরিয়া যায় ওই স্বামীর কষ্টের সম্পদ আপনি মায়ের হয়ে যাবে অতএব চিন্তা করলে কোনো মা স্বামীর মাল নষ্ট করতে পারে না সন্তানটারে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায় আপনার সন্তান কোরআন পড়বে ডাক্তারি পড়বে আপনার সন্তান নামাজ পড়বে ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে কোনো বাধা নাই সারা দুনিয়াওয়ালারা দোয়া করবে এর অংশ আপনি কবরে পাইতে থাকবেন ও যুবকেরা জীবনে তো কম অপরাধ করলা না মনে চাইছে অপরাধ করেছো বাধা দিলেও তুমি শুনো নাই এখন তওবা করে নাও আল্লাহর
কাছে ইস্তেগফার বড় মনে মনে আল্লাহকে ডাকো হেদায়েতের মালিক আমার আল্লাহ 13 বছর আবু জাহাল নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে ইশা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এই জমিনে কিছু মানুষ আছে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ানে দিলটা নরম হয় না চোখে পানি আসে না বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে কপাল ভুরিয়া নিজের গুনার পাল্লা ভারী করে আর একদল ওমরের মতো মেজাজ নিয়া ময়দানে ঢুকিয়া হঠাৎ যখন কবরের কথা স্মরণ হয় গুনার কথা আযাবের কথা স্মরণ হয় তখন কান্না করে আমার মাওলার কাছে তওবা করে আল্লাহকে বলে আল্লাহ আমার মতো মনে হয় এই ময়দানে কোনো গুনাহগার নাই গুনার দিয়ে তাকাইলে মনে হয় আমার মতো অপরাধী কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক জিহ্বা না পাক আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতেন কেউ আমারে মোহাব্বত করতেন না আল্লাহ জানার পরও রাগ করে পানি বন্ধ করেন নাই গুনার কারণে খানা বন্ধ করেন নাই ও যুবকেরা মা বাবার দোয়া নিয়া সামনে আগাও আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি ওই মা যখন তোমার জন্য কলিজা করে দোয়া করুন হয়ে যাবে মোনাজাতে কত যুবকের চোখে পানি আবার কত বান্দা তাকায় থাকে কান্না আসে না এর কারণ গুনার কারণে আল্লাহ বেজার মা বাবার অভিশাপ তাড়াতাড়ি মায়ের দোয়া নিয়া তওবা করে নাও হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই আজকে খবর শুনো নাই একই পরিবারের সাতটা মানুষ মরে গেল জায়গায় এই ফেসবুক শরীফের গোলামেরা দেখো নাই একই পরিবারের সাতজন মরে গেল হাটাজারি এলাকায় চট্টগ্রাম অ্যাক্সিডেন্ট হয়ার মহিলা তিনজন বাচ্চা তিনটা পুরুষ সাথে এভাবে সব জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল এমন কোন দিন নাই মরণের খবর নাই অধিকাংশ যুবকের লাশের খবর ও বান্দা তুমি যেই জায়গায় থাকো না কেন নামাজটা পড়িও পাঁচ বেলার নামাজ আর সারবা না আর আমার নবীর তরিকার বাইরে চলবা না আর মা বাবারে কষ্ট দিবা না আর ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না পরামর্শ নিয়ে সামনে আগাইবা নবীর সুন্নাত অনুযায়ী চলবা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হইবা না তওবা সবার কপালে নসিব হবে না তবে যাদের দিলটা নরম যারা তওবার নিয়ত করেছেন যুবকেরা মনে মনে আল্লাহকে একটু ডাক দেন ও আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো অপরাধী কেউ নাই আজকে থেকে তওবা করে নিলাম জীবনে তো কম অপরাধ করি নাই আল্লাহর কাছে আজকে তওবা করলাম নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া সুন্নাত অনুযায়ী চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় খাঁটি অন্তরে যদি তওবার নিয়ত থাকে অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম
تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ودير مالي قدرتر نظر دیا دیکھین কত উলামায়ে কেরাম কত মুরব্বি কত ব্যবসায়ী চাকরিজীবী হাজী সাহেবরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমার কলিজার যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কুদরতের চাদরে হেফাজত করেন আল্লাহ জালেমের মোকাবেলায় মুসলমানের বিজয় দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন আল্লাহ